কমলা লেবু খোসার এত উপকারিতা? আগে জানতাম না, ইস, এতদিন ধরে তো কমলা লেবু খোসা ফেলে দিয়েছি। আজ থেকে আর একদম ফেলবো না, সব কমলা লেবু খোসা কাজে লাগাবো। দেখতেই পাচ্ছ আজকে আমি প্রচন্ড বিধ্বস্ত হয়ে আছি, আমার চুল ফুল, আমি কিছু ঠিক করারও সময় পাইনি, আমার প্রচন্ড কাজ ছিল। যাই হোক, আমার তোমাদের সামনেই ভিডিওটা আনার ভীষণ দরকার ছিল, কারণ কমলা লেবুর সিজন চলে যাচ্ছে, অথচ আমি কমলা লেবুর খোসার গুণগুলো দেখাতে পারছি না, যার জন্য তাড়াহুড়ো করে আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। বন্ধুগণ, তোমরা শিগগিরই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আমি ভীষণ খুশি এটা অ্যানাউন্স করবার জন্য। কিছুদিন আগেই হয়েছে, আগের ভিডিওগুলো আগে চলে গেছে বলে আমি বলতে পারিনি। আমার ইউটিউব ফ্যামিলি এক্সপ্যান্ড করে 4 লাখে পৌঁছে গেছে, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার অন্তর থেকে তোমাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা, শুভকামনা আর শুভেচ্ছা। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, আগামী দিনগুলোতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, যাতে আমার ইউটিউব ফ্যামিলি ভীষণ 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 ভালো থাকে। তো যাই হোক, আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কমলা লেবুর খোসা। অনেক দিন ধরে অনেকে বলেছিল যে দিদি কমলা লেবুর খোসা কী কী কাজে লাগে, কীভাবে রূপচর্চার কাজে লাগে সেটা দেখান। আমি শুধু রূপচর্চা না, তার সাথে আরও কীভাবে আমাদের কমলা লেবুর খোসা আমরা প্রতিনিয়ত বাড়িতে ব্যবহার করতে পারি সেটা দেখাবার জন্যই আজকে আমি এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকে ভিডিও, চলে এসো। রোজকার সাবানের বদলে মাখবার জন্য এরকম এই প্যাকটা ভীষণ ভালো। মুসুর ডাল গুঁড়ো করে আমি এরকম ব্লেন্ডারে গুঁড়ো করে পিষে রেখে দিই। এখন আমি এই এর মধ্যে দিচ্ছি 1 চামচ মুসুর ডাল গুঁড়ো, আর তার সাথে আমি গোলাপ জল দিচ্ছি। এই দেখো, আমি কমলা লেবুর খোসা শুকিয়ে রেখে দিই, এটাকে সারা বছরের জন্য গুঁড়ো করে রেখে দিই, সারা বছর চলে যায়। মুসুর ডালের গুঁড়োটার মধ্যে দিলাম 1 চামচ কমলা লেবু খোসার গুঁড়ো, আর তার সাথে গোলাপ জল দিয়ে মিশিয়ে নিলাম, ভালো করে পেস্টটা তৈরি করে নিলাম। এটা ভীষণ ভালো ত্বকের জন্য, এটা অবশ্যই, এটা কোনো ব্যাপার না, দুটো ডাব্বায় ভরে রেখে দেবে, আর যখন স্নান করতে যাবে তার 1 ঘন্টা আগে মুখে মেখে দিলে, এটা মুখে মেখে কিছুক্ষণ রেখে দেবার পরে শুকিয়ে গেলে আরামসে ধুয়ে তুলে ফেলবে, তুলে ফেলে স্নানে চলে যাবে, দেখবে কিছুদিনের মধ্যে ত্বক একদম ঝলমলিয়ে উঠবে। এবারে যে স্ক্রাবারটা বানাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস দূর করার জন্য। আবার নিচ্ছে 1 চামচ কমলা লেবুর খোসার গুঁড়ো, তার সাথে নিলাম 1 চিমটে হলুদ, আর তার সাথে নিচ্ছি 1 চামচ মধু, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলাপ জল। গোলাপ জলের বদলে এমনি প্লেন জলও নিতে পারো। তো আমি এখন একটু গোলাপ জল মিশিয়ে জিনিসটাকে, পেস্টটাকে বানাবার জন্য গোলাপ জলটা ব্যবহার করছি, আর গোলাপ জল স্কিনের জন্য তোমরা সবাই জানো ভীষণ কার্যকরী, আর এই প্যাকটা ভীষণ ইজি বানানো। এটা এরকম কনসিস্টেন্সি রাখবে, তাহলে কি হবে, নাকের চারপাশে লাগিয়ে রাখার পরে যখন শুকিয়ে যাবে তখন তোমাদের ঘষতে সুবিধা হবে, যার জন্য নাকের চারপাশে, ঠোঁটের নিচে এইসব জায়গাতে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সমস্ত দূর হয়ে যাবে। এমনকি তোমরা এটা পুরো মুখে মাখতে পারো, যখন শুকিয়ে আসবে তখন যদি উল্টো দিকে স্ক্রাব করো, এটা তো একটা স্ক্রাবার, তো এটা যখন উল্টো দিকে স্ক্রাব করবে তখন ধীরে ধীরে যাদের খুব পাতলা পাতলা ছোট ছোট লোম আছে মুখে, সেই লোমও চলে যাবে। কাজেই 2 কাজে 1 কাজ হয়ে গেল। আর স্কিন, স্কিনের তো কোনো কথাই নেই, অসম্ভব সুন্দর। হ্যাঁ, যাদের মধু সহ্য হয় না তারা শুধু এটার মধ্যে গোলাপ জল দিয়েই মুখে মাখবে, পেস্টটা দিয়ে মুখে মেখে স্ক্রাবারের মতন ইউজ করবে, যখন শুকিয়ে যাবে তখন ঘষে তুলে দেবে। কমলা লেবুর এই যে সাদা অংশটা আছে, এই সাদা অংশটা যদি দাঁতে দাঁত দিয়ে পরিষ্কার করো, তাতে কি হয়, ভিটামিন সিও যাচ্ছে, তার সাথে সাথে দাঁতের সমস্ত যে হলুদ দাগগুলো, হলুদ ছোপ পড়ে থাকে সেগুলো একদম নির্মূল হয়ে যায়। এইভাবে নেবে, নিয়ে দাঁতটা ঘষবে, রেগুলার করবে, রেগুলার, রেগুলার মানে এখন থেকে যতদিন কমলা লেবু বাজারে পাবে কমলা লেবু খোসা আর ডাস্টবিনে যাবে না, সব নিজেদের কাজে লাগাবে। ঝকঝকে দাঁত পেতে কমলা লেবু খোসা,
যখন শুকিয়ে যাবে তখন এইভাবে ঘষে দিলে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস থেকে একদম মুক্তি পাবে। তার সাথে সাথে স্কিন চকচকে হয়ে উঠবে, নাকটা দেখবে চিনতে পারছো না, এত পরিষ্কার হয়ে যাবে নাক, কাল কালো স্পট করে চলে যাবে। তো আমি ধুয়ে আসি। মধুটা দিলে ভীষণ ভালো কাজ হয়, মধুর সাথে কমলা লেবুর খোসা মিক্স করে যখন মুখে লাগাবে নিজেরাই বুঝতে পারবে। যাদের মধু সহ্য হয় না তাদের ব্যাড লাক। চিনির মধ্যে কটা কমলা লেবুর খোসা ফেলে রেখে দাও, অবশ্যই ধোয়া পরিষ্কার হতে হবে কমলা লেবুর খোসা, তবে ময়েশ্চার যেন না থাকে যাতে চিনি ভিজে না যায়। ধুয়ে শুকিয়ে যাওয়ার পরে কমলা লেবু খোসা টুকরো করে ভেতরে রেখে দেবে চিনির ভেতরে। যে কোনো কাজে, যে কোনো কেক বানাতে, পেস্ট্রি বানাতে এই চিনি যদি দাও তার মধ্যে একটা খুব সুন্দর গন্ধ পেয়ে যাবে। তোমাদের এটা আমি আগেই দেখিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবে যেখান থেকে এই টোনারটা বানিয়েছি কমলা লেবুর খোসা দিয়ে। বলতে পারো এই টোনারটা একটা জিনিস হাজার কাজ দেয়। ব্রণ ও অ্যাকনে দূর করে, স্কিনটাকে ঝকঝকে উজ্জ্বল করে তোলে, কালো দাগ থেকে মুক্তি দেয়, ওপেন পোর্স কম করে। ঘরে অনেক সময় স্যাঁতস্যাঁতে ভাব, একটা বোটকা গন্ধ হয়ে থাকে, সেই গন্ধ দূর করার জন্য একটা উপায় তোমাদের বলে দিচ্ছি। কমলা লেবুর খোসা টুকরো টুকরো করে গরম জলে ফুটিয়ে নেবে, তার মধ্যে একটু দারচিনি গুঁড়ো দিয়ে দেবে। দিয়ে ফুটিয়ে নেবার 5-6 মিনিট ফুটিয়ে নেবার পরে ছেঁকে যে জলটা আসবে সেই জলটা দিয়ে পুরো বাড়ি ঘর দুয়ার সব পুঁজবে, একদম পজিটিভ একটা এনভায়রনমেন্ট হয়ে যাবে, ঘর থেকে সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যাবে, আর কমলা লেবুর খোসায় মনটা একদম প্রফুল্ল হয়ে উঠবে, মিষ্টি সুবাসে পুরো ঘর ভরিয়ে দেবে। খুশকি দূর করতে কমলা লেবুর খোসা কিভাবে, গরম জলে ভিজিয়ে সারা রাত রেখে দাও, পরের দিন সকালবেলা সেই জলটা ঠান্ডা হয়ে যাবে, ছেঁকে নেবে, নিয়ে মাথার মধ্যে সারা মাথায় লাগিয়ে রেখে দেবে। 1 ঘন্টা লাগিয়ে রেখে দেওয়ার পরে স্নান করতে যাবে, খুশকি চলে যাবে। এই প্রক্রিয়াটা একদিন অন্তর একদিন করবে, একদম খুশকি মুক্ত চুল পাবে। চুলটা এমনি ধুয়ে ফেলবে, রোজ সাবান দেবার দরকার নেই, একদিন অন্তর একদিন ওটা করে জল দিয়ে এমনি ওয়াশ করে নেবে। খুশকির থেকে মুক্তি পাওয়ার জন্য ভীষণ ভালো কমলা লেবুর খোসা। তাছাড়া ভিটামিন সি আছে বলে ভেতরে, মাথার ভেতরে যত ফুসকুড়ি ঘা যাদের হয়ে থাকে, মাথার ভেতরে অ্যাকনে হয়, সেগুলো থেকেও মুক্তি পাবে। কত উপকার একটা কমলা লেবুর খোসার থেকে, আর কি চাই বলো তো। দেখলে কমলা লেবুর খোসার কত গুণ, এরকম ভাবেই ব্যবহার করবে কমলা লেবুর খোসা যতদিন কমলা লেবু আছে। এখন তো সিজন শেষ হতে চলেছে, কমলা লেবুর খোসা যতদিন পারবে ব্যবহার করবে। তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করলে আমার সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে, তো সবার আগে তোমরা দেখতে পাবে। তো আজকে এইটুকুই রইল, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।